প্রধানমন্ত্রীর ফোনের পরেই প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তেহট্টের গোপীনাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন তিনি মন্দিরে আয়োজিত মহোৎসবের অনুষ্ঠানে নিজের হাতে খাবার পরিবেশন করলেন অমৃতা রায় এরপর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি ভোটে জিতে একশো দিনের কাজ ও কৃষ্ণনগর করিমপুর রেলপথ তৈরির উপর বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অমৃতা রায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি আজ স্থানীয় একটি মন্দিরে যান ভোগ পরিবেশন করেন নিজে হাতে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ সারেন অমৃতা রায় প্রধানমন্ত্রীর ফোনের পরেই প্রচারে তৎপর কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়